কোন দিবস পালন করা কি জন্য শিরক? দিবসের সাথে আপনার কি সম্পর্ক? দিবসে কেন এদিন করছে? এতে কি কল্যাণ আছে আপনি পরের দিন করেন না দেখি, এই জন্য শিরক। আর কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়ে দেখো, সব দিন উল্লেখ করা আছে, একটা হাদিস বোখারি মুসলিমের দেওয়া আছে। আচ্ছা তুমি আগের দিন একটু জন্মদিবস পালন করো না কেন, আমাকে এটা লিখছো কেন? তুমি বলো আব্দুর রাজ্জাক সাহেব আমার ছেলের বয়স 11 ডিসেম্বর, আমি খাসি জবাই করেছি 10 ডিসেম্বর, করো দেখি। এই জন্য শিরক। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ইহুদি খ্রিস্টান নীতিতে চলছে। গাড়িটা যাবে রাস্তায় ডান দিকে হঠবে, কিন্তু হঠছে কোন দিকে, সরছে কোন দিকে, বাম দিকে। প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানের সাথে মিলে, খাতা খান ইহুদি খ্রিস্টানদের নীতিতে, বইটা ইহুদি খ্রিস্টানদের নীতিতে, স্কুলের সময়টা ইহুদি খ্রিস্টানদের নীতিতে, বন্ধ ইহুদি খ্রিস্টানদের নীতিতে, ছুটি ইহুদি খ্রিস্টানদের নীতিতে, কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট চলাফেরা নৌকা বাস ট্রেন সব কিছু ইহুদি খ্রিস্টানদের নীতিতে। কথা বুঝাতে পারি না মনে হয়, কোনো অনুভূতি কাজ করে না, তখন মানুষ কি হয়ে যাবে? শুকর সর হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল বললেন সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সর বাবানোর। খুব সাবধান, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে, মনে রাখতে হবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাদাল আমর, নিশ্চয় নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিয়ে, নবী দিয়ে, নবী দিয়েই আল্লাহ নেতৃত্ব শুরু করেছেন, আদম আলাইহিসসালাম দিয়ে নেতৃত্ব শুরু নবী দিয়েই করেছেন। তবে আল্লাহর দয়া ছাড়া কোন নবীর নেতৃত্ব চলেনি। সুম্মা কানা খলিফাতান, তারপর নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, কোন খলিফার নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকানা জুজান, এরপরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। সুম্মা কানা রতুবান ও ফাসাদান ও জাবরিয়াতান ফিলার্জ, তারপর নেতৃত্ব শুরু হবে যে কোনো মূল্যে, সীমা লঙ্ঘন করে, প্রয়োজনে হত্যা করে, পিটিয়ে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে, তাকে নেতা হতেই হবে যে কোনো মূল্যে। এইভাবে যখন মানুষ নেতা হবে তখন কয়েকটা বিপদ নেমে আসবে মানুষের উপরে। এক, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে বৈধ মনে করবে। দুই, আল খামরা, এরা মদকে হালাল মনে করবে। তিন, আল ফুরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। চার, ইরজাকুনা, দেনান্দিন ধনী হয়ে যাবে। ওয়া ইউনসারুন আলাইহিম, ধনী হতে কোনো সমস্যা হবে না, ব্যাংকের টাকা তাদের, কোটি কোটি টাকা লোন নিয়ে বাড়ি গাড়ি করবে, ব্যবসা শুরু করবে, কয়দিন পরে দেখা যাবে যে তাকে লোন পরিশোধ করা লাগছে না, সমাজ তাদের সাথে, ব্যাংক তাদের সাথে, নেতা তাদের সাথে, চারটে হবে এদের অবস্থা। জোর করে যখন মানুষ নেতা হবে তখন এক, ওরা রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওদের বিছানে থাকবে মখমল চাদর, ওদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা, গেঞ্জি, লুঙ্গি বা পাঞ্জাবি বা শার্ট। দুই, ওরা
জেনাকে হালাল মনে করবে, জেনা কোনো পাপের কাজ নয়। তিন, নেশাদার দ্রব্য পান করাকে তারা হালাল মনে করবে, এটা কোনো পাপের কাজ নয়। চার, দৈনন্দিন ধনী হয়ে যাবে। সেই তো দেখলাম ওই যে কবে সেদিন দিনাজপুরে ওই পাড়াতে লোকটা ভ্যান চালাচ্ছিল, সেই নাকি ঢাকা শহরের বড় ধনী। আরে ওই তো সেদিন পুকুর পাড়ে গামছা পরে ছাগল চড়াচ্ছিল, ওরা বাপ বেটা গেছিল ঢাকা, ঠেলা গাড়ির সামনের দিক ধরে বেটা টানছিল আর পিছন দিক থেকে বাপ ঠেলছিল, কিভাবে দেখা গেল সেই নাকি সবচেয়ে বড় ধনী অন্তত দিনাজপুরে। অবাক, এই কথা আল্লাহর নবীও বলছেন, দেনান দিন ধনী হয়ে যাবে। তাদের এক নম্বর চরিত্র হলো নেশাদার দ্রব্য পান করবে যখন, এইরকম হবে তখন, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি সাআত, নিশ্চয় কেয়ামতের লক্ষণ, ইন্না মিন আশরাতি সাআত, নিশ্চয় কেয়ামতের লক্ষণ, এক, ইরফালিল, বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না। আপনি যাকে বিদ্যান মনে করছেন সে বিদ্যান নয়, বড় ডাক্তার, দিনাজপুর সরকারি মেডিকেলের ডাক্তার, 2 লক্ষ টাকা মাসে বেতন, ও ঔষধ লেখে যখন, যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লেখে, অথচ জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, বুঝা গেল না? তাহলে ওকে যদি শিক্ষিত বলেন তো শয়তান কেটা। দুই লক্ষ টাকা মাসে বেতন পাই ও ফি নেয় 1500-2000 টাকা, এটা কিসের, এটা কেন নিচ্ছে, ও তো বেতন পাই, অপ্রয়োজনীয়ভাবে 4-5-7টা পরীক্ষা দিল কেন, ও তো নিজে কিছু বুঝল না। আবার ওর সহযোগিতার জন্য যত রেখেছে সব বেটি ছেলে, মহিলা মানুষ, কথা বুঝাতে পারিনি, সব জায়গাতে যেখানে নিয়ে যাবেন, এ শিক্ষিত মানুষ নয়। আরে হেডমাস্টার ছাত্রর কাছ থেকে টাকা নিয়ে 3000 টাকা ফর্ম ফেলাবার জন্য নিয়েছে, তো 1000 টাকা রেখে দিয়েছে ডয়ারে আর 2000 টাকা নিয়ে মাছ কিনে নিয়ে বাড়ি চলে গেছে। তো এ যে হেডমাস্টার, এ কেমনে এ শিক্ষিত মানুষ, কে বললো এ শিক্ষিত মানুষ? আর ও যে শিক্ষিত, ও যে প্রিন্সিপাল, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, এইভাবে চলছে, তো কেমনেও শিক্ষিত মানুষ, কিভাবে শিক্ষিত হলো? আর এইখানে তো আপনাকে আমি নকল করে দেখিয়েছি, কতদিন বলেছি যে আপনার ছেলে তো বড় শিক্ষিত, আপনি তো মনে করছেন লন্ডন থেকে পড়ে এসেছে ঢাকায় থাকে, তো সেদিন ঈদের আগের দিন বাপের বাড়ি বেড়াতে এসেছে, তো এখন দেখা গেল যে গাড়ি এসে বাড়ির সামনে চত্বরে খুলিতে গলিতে দাঁড়ালো, দাঁড়াতেই ছেলে যখন গাড়ি থেকে নামলো দেখা গেল ছেলের প্যান্টটা টাকনোর নিচে আছে, ছেলের গায়ে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এ অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো, একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে, কিছুক্ষণ পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে, গাড়ির পিছন দিকে কি আছে, কুকুর আছে, আপনার টাকাটা এবার লস না লাভ? এখন তো শুধু লস বলে রাখলেন, যেদিন টাকার জবাব দিতে হবে সেদিন আরো ভালোভাবে বুঝবে দিতে হবেই। মানুষের আয়ও বুঝাইতে হবে বিচারের মাঠে, ব্যয়ও বুঝাতে হবে।
অতএব বিদ্যা উঠে যাবে, এ কথাই ঠিক। ২০ বছর আগে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। ২০ বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে আল্লাহর নবী কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর নবী তো মিথ্যে কথা বলেননি। তো বিদ্যা যে বেড়ে গেল তাহলে কথাটা ঠিক হলো কিভাবে? আপনি এটা আর একটু বুঝান তো আব্দুরাজাক সাহেব, আমরা বুঝতে পারলাম না। ঠিক আছে, এই গ্রামের যত দাড়ি চাঁচা ছোট করা লোক আছে সবকে এদিকে করে দেন, একদিকে। যে বাড়িতে পর্দা নাই সেদিকে তাদেরকে এদিকে করে দেন। যারা বিড়ি তামাক জর্দা সিগারেট খায় তাদের এদিকে করে দেন। যারা মানুষের জমি দখল করে খায়, দাঙ্গাবাজি করে, অপমান করে মানুষকে, তাদেরকে এদিকে করে দেন। দিয়ে রাখেন, দেখেন তো এই গ্রামের এখানে কয়টা লোক আছে। বুঝা গেল না? তাহলে এবার বুঝা যাবে যে বিদ্যা বেড়ে গেছে না কমে গেছে। আপনি বিদ্যান বলছেন কাকে সেটাও তো বুঝতে হবে, যে আল্লাহ রাসুলের কাছে এটা চলবে কি না, এই কথাটা চলবে কি না। আমার মনে বড় সাদ, এ দেশের মাটিতে জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাল্লাহ। সেটাই উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুর, এটা উত্তরবঙ্গের জন্য। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেনফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুর, এটা আপনার সম্পদ। আপনার উচিত প্রথমে মুখে বলা, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এটা আপনার প্রথম বাক্য। তারপর জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য ছেলে মেয়ে এখানে পাঠাতে হবে, এটা হিসাব রাখতে হবে। যে কোনো মূল্যে উন্নত মানের শিক্ষা বাংলা ইংরেজি আরবি দিয়েই জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়েই। সেই দিন বুঝব আমিও শিক্ষিত মানুষ, আমার ছেলেও শিক্ষিত মানুষ। এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এবার নেন রাসূলের মুখের ভাষা, মূর্খতা কি হবে? বেড়ে যাবে। ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত আপনি বাংলা বইগুলি দেখেন, একটা ঘটনাও সত্য নয়, সবই মিথ্যে। আর একটা মুসলমানের নাম নাই, সব হিন্দু, কামার কুমার দিয়ে কে কি রাঙ্গা ভাঙ্গা ভূতু দিয়ে বলে গেছে।